এইমাত্র ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল গোটা বাংলা, উড়ে গেল বেশ কয়েকটি বাড়ি, মাথায় গাছ পড়ে সঙ্গে সঙ্গেই মারা গেল একজন। আজ আরও কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর, সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেল আইকনটি প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। প্রবল কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে গোটা মালদা, বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু এলাকা, ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বেশ কয়েকটি গাছ, উড়ে গিয়েছে প্রচুর ঘরবাড়ি, গাছের ডাল মাথায় পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। রাস্তায় দুর্ঘটনার পর মৃত ব্যক্তিকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাম মনি হালদার, বয়স হয়েছিল 80। তারই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ শনিবার রাতের দিকেই প্রবল ঝড় বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা 224 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের 5টি জেলাতেও শিলাবৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।